আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের দ্বিতীয় সপ্তাহে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা করে ফেলতে পারো। এখানে দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের গ্রিডটি দেখতে পাচ্ছ। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি প্রথমে আমরা দেখে নিই। স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের বিষয় কোড হচ্ছে 140। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে পৌরনীতি ও নাগরিকতা। তোমরা চাইলে এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে লিখতে পারো। প্রশ্নগুলো দেখো, বর্তমান বিশ্বে নিম্নোক্ত পরিবার ব্যবস্থা দেখা যায়, যথা বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার, পরিবার কাঠামোর ভিত্তিতে একক ও যৌথ পরিবার, বৈবাহিক সূত্রের ভিত্তিতে একপত্নীক, বহুপত্নীক ও বহুপতি পরিবার। এখন প্রশ্নগুলো হচ্ছে, বাংলাদেশে বিদ্যমান উপরোক্ত পরিবার ব্যবস্থার মধ্যে কোন কোন ধরনের পরিবার দেখা যায় ও দেশে কেন যৌথ পরিবার হ্রাস পাচ্ছে এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? একটি আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করো। এখানে দেখো, তোমাদের যে কাজগুলো করতে হবে, ক নম্বর হচ্ছে তোমরা লিখবে পরিবারের ধরন, খতে লিখবে যৌথ পরিবার হ্রাস এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ, এবং গ নম্বরে লিখবে হচ্ছে আদর্শ পরিবারের কার্যাবলী। তোমাদের এই কাজগুলো সঠিকভাবে যদি করতে পারো, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি কিন্তু অতি উত্তমভাবে মূল্যায়ন করা হবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা তোমাদের নমুনা উত্তরপত্রটি দেখে নিই। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে সকল অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যার যেটা দরকার সেটা কিন্তু সেখানেই পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশি বিদ্যমান পরিবার ব্যবস্থা এবং আদর্শ পরিবারের কার্যাবলী। কয়ের উত্তর দেখো, বাংলাদেশি পরিবারের ধরন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবারের বিভাজন করা হয়ে থাকে। নিম্নে বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পরিবারের বিভাজন সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে রয়েছে বংশ গণনা ও নেতৃত্ব। এই নীতির মাধ্যমে পরিবারকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার। তো প্রথমে দেখো পিতৃতান্ত্রিক পরিবারটা কি। পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পিতার বংশ পরিচয়ে পরিচিত হয় এবং পিতা পরিবারে নেতৃত্ব দেন। আমাদের দেশের অধিকাংশ পরিবার এ ধরনের হয়ে থাকে। দুই নম্বরে রয়েছে মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশ পরিচয়ে সন্তানরা পরিচিত হয় এবং মা পরিবারের নেতৃত্ব দেন। যেমন আমাদের দেশে গারোদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়। এরপর দেখো কি রয়েছে, পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা একক পরিবার এবং যৌথ পরিবার। এক নম্বরে রয়েছে একক পরিবার। একক পরিবারে সাধারণত মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয়। এই ধরনের পরিবারকে ছোট পরিবারও বলা হয়। এই ধরনের পরিবারগুলো সচেতন হয়ে থাকে। তারপরে রয়েছে যৌথ পরিবার। যৌথ পরিবারে মা বাবা ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি ও অন্যান্য পরিজন একত্রে বসবাস করে। এই ধরনের পরিবারকে বড় পরিবারও বলা হয়। বাংলাদেশে উভয় ধরনের পরিবার রয়েছে, তবে বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে। মূলত যৌথ পরিবার হচ্ছে কয়েকটি একক পরিবারের সমষ্টি। তারপর রয়েছে বৈবাহিক সূত্রের মাধ্যমে সাধারণত তিন ধরনের পরিবার রয়েছে, যথা একপত্নীক, বহুপত্নীক ও বহুপতি। একপত্নীক পরিবার হচ্ছে, একপত্নীক পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে। বহুপত্নীক, বহুপত্নীক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আর বহুপতি, বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে। বাংলাদেশে এই ধরনের পরিবার দেখা যায় না। এই হচ্ছে আমাদের ক নং-এর উত্তর। খ নং-এ দেখো কি বলা হয়েছে, যৌথ পরিবার হ্রাস এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ লেখো। তো যৌথ পরিবারের হ্রাস এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে, গত 2 দশকে নগরায়নের ফলে বাংলাদেশের পরিবার ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে বলে সমাজ বিজ্ঞানীরা বলছেন। বাংলাদেশের সমাজে বিচ্ছিন্নতার হার বাড়ছে, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সমাজ বা রাষ্ট্রের এখনও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা মনে করেছেন। বাংলাদেশে গত 2 দশকে নগরায়ন এবং শিল্পায়নের ফলে অনেক মানুষ গ্রাম থেকে শহরে এসেছেন। এদিকে গ্রামগুলোতে যে পরিবারগুলো ছিল তার ধারণাও পাল্টে গেছে। এখন গ্রামের মেয়েরাও শহরে আসছেন কারখানায় কাজ করার জন্য। আবার যারা বিবাহিত নারী, তারা কাজে আসার সময়
সন্তানকে নিজের বাবা মায়ের কাছে রেখে আসছেন। বাংলাদেশে গত 2 দশকে নগরায়ণ হয়েছে ব্যাপকভাবে, সাথে সাথে বহু নারী শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে কাজ করতে শুরু করেছেন। শহরেও এখন যৌথ পরিবারের তুলনায় একক পরিবারের সংখ্যা বাড়ছে। যারা শহরে চলে এসেছেন, এখানে পরিবার তৈরি করেছেন, তাদের পরিবারের ধরনটাও ভিন্ন হচ্ছে। হয়তো স্বামী স্ত্রী চাকরি করছেন, তাদের ব্যস্ততা বেড়েছে, একে অপরকে সময়ের ধরন পাল্টেছে। জীবন ও জীবিকার তাগিদে দিন দিন ছোট হচ্ছে পরিবারের আকার। একসময় যৌথ পরিবারের সংখ্যা বেশি থাকলেও নগরায়ণ এবং অর্থনৈতিক মনস্তাত্ত্বিক নানা কারণে বাড়ছে একক পরিবার। নগর বা শহরের মতো একই চিত্র প্রত্যন্ত উপকূলীয় জনপদেও। দারিদ্র, নতুন পারিবারিক সম্পর্ক ও প্রাকৃতিক দুর্যোগের মতো কারণে এসব এলাকায় ভাঙছে যৌথ পরিবার। যদিও যৌথ পরিবারকে এখনও গুরুত্বপূর্ণ বলেই মনে করেন প্রত্যন্ত জনপদের অনেকে। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে একসময় যৌথ পরিবার বেশি থাকলেও দিন দিন তা কমছে, বিশেষ করে নগরে ও শহরে বাড়ছে একক পরিবারের সংখ্যা, এমনকি প্রত্যন্ত উপকূলীয় জনপদেও একই চিত্র। যদিও একসময় দাদা দাদি ও চাচাচাচি সহ বাবা মাকে নিয়ে এক হাড়িতে চলতো রান্নাবান্না, নানা বাস্তবতা ও প্রতিকূলতায় এমন দৃশ্য এখন কমই চোখে পড়ে। অর্থাৎ বর্তমানে হচ্ছে যৌথ পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শেষ প্রশ্নটি ছিল আদর্শ পরিবারের কার্যাবলী লিখতে হবে। আদর্শ পরিবারের কার্যাবলী হচ্ছে পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে। পরিবার সাধারণত যেসব কাজ করে সেগুলো হচ্ছে নিম্নরূপ। 1 নম্বরে রয়েছে জৈবিক কাজ। আমাদের মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা লালিত পালিত হচ্ছি। অতএব সন্তান জন্মদান ও লালন পালন করা হচ্ছে পরিবারের অন্যতম কাজ। পরিবারের এই ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়ে থাকে। 2 নম্বরে রয়েছে শিক্ষামূলক কাজ। আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারের বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া মা বাবা ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলীর শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো হচ্ছে পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালাও বলা হয়। 3 নম্বরে আছে অর্থনৈতিক কাজ। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পেয়েছে। তবে আজও পরিবার আমাদের সকল প্রকার অর্থনৈতিক চাহিদা পূরণ করছে। 4 নম্বরে আছে রাজনৈতিক কাজ। পরিবারে সাধারণত মা বাবা কিংবা বড় ভাই বোন অভিভাবকের ভূমিকা পালন করে। আমরা ছোটরা তাদের আদেশ নির্দেশ মান্য করে চলি, তারাও আমাদের অধিকার রক্ষায় কাজ করেন, বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেন, যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এই শিক্ষা পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে। এছাড়া বড়দের রাজনৈতিক আলোচনা শুনেও সে আলোচনায় অংশগ্রহণ করে আমরা দেশের রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে উঠি। 5 নম্বরে রয়েছে মনস্তাত্ত্বিক কাজ। পরিবার মায়া মমতা, স্নেহ ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের সুখ দুঃখ, আনন্দ বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। যেমন কোনো বিষয়ে মন খারাপ হলে মা বাবা ভাই বোনদের সাথে আলাপ আলোচনা করে তার সমাধান করা যায়। এই ধরনের আলোচনা মানসিক শান্তি, ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণগুলো শিক্ষা লাভ করে, যা তাদের মানসিক দিককে সমৃদ্ধ করে। 6 নম্বরে রয়েছে বিনোদনমূলক কাজ। পরিবারের সদস্যদের সাথে গল্প গুজব, হাসি ঠাট্টা, গান বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি।
বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারে উল্লিখিত কাজগুলো কিছুটা হ্রাস পেলেও পরিবারের সদস্যদের সর্বাধিক কল্যাণ সাধনে পরিবারের এসব কাজের গুরুত্ব অপরিসীম। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের গয়ের উত্তর, পরিবারের কার্যাবলী। আমরা ক, খ, গ তিনটি প্রশ্নের উত্তরই দেখলাম। কতে আমরা দেখেছি বাংলাদেশের পরিবারের প্রকারভেদগুলো, কতে দেখেছি হচ্ছে আমাদের বর্তমানে যৌথ পরিবার কমে যাওয়ার কারণ এবং একক পরিবার বৃদ্ধি পাওয়ার কারণ, যেটা মূল কারণ হচ্ছে নগরায়ণ বা শিল্পায়ন, এবং গ নং আমরা দেখেছি পরিবারের কার্যাবলী। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের দ্বিতীয় সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।